আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দীর্ঘদিন যাবৎ লকডাউনে অবস্থান করে কিন্তু আপনাদের প্রত্যেকেরই কিন্তু বোরিং ফিল হচ্ছে প্রতিটা মুহূর্তে, কারণ সেই 26 মার্চ থেকে শুরু করে 30 মে পর্যন্ত এতদিন কিন্তু ছুটি আপনারা ইতিমধ্যে কাটিয়ে এসেছেন। এতদিন কিন্তু ছুটি কাটাতে আমাদের কারোরই ভালো লাগে না, এজন্য আপনারা আমাদের কাছে প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নটি সবার মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে যে কবে নাগাদ আপনাদের স্কুল বা কলেজটি খুলবে। তো এর জন্য আমরা আজকের ভিডিওটি মেক করছি যে আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কবে নাগাদ স্কুল খুলতে পারে বা সম্ভাবনা আছে কিনা। তো এখন আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আসলাম বিশেষ কিছু জানার জন্য। তো আমরা এখানে এসে দেখব নোটিশ বোর্ডে যে বিশেষ কোনো নতুন নোটিশ দেওয়া হয়েছে কিনা। তো সর্বশেষ আমরা ক্লাস সম্পর্কিত 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর একটি নোটিশ দেখতে পাচ্ছি। তো এই নোটিশটা আমরা ওপেন করে একটু জানার চেষ্টা করব। আমরা এখানে ক্লিক করছি, তো আমরা এই নোটিশটি একটু পরে পড়ব। তার আগে আমরা একটি নিউজ দেখে আসি যে নিউজটি করা হয়েছিল বিবিসি বাংলাতে এবং 27 মে এই নিউজটি, যেখানে লেখা আছে বাংলাদেশে সাধারণ ছুটি আর বাড়ছে না এবং গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। তো সাধারণ ছুটি যেহেতু বাড়ছে না, সেহেতু সেক্ষেত্রে কাদের ছুটি বাড়ছে না সে বিষয়টি আমরা এখান থেকে জানার চেষ্টা করব। তো এখানে এসে আমরা আরও একটি বিষয় দেখতে পাচ্ছি, তবে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে 15ই জুন পর্যন্ত ছুটি থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে 15ই জুন পর্যন্ত ছুটি থাকবে, তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস দূরশিক্ষণ চলবে। তো ক্লাস চলবে কি না সে বিষয়ে কিন্তু আমরা এখানে একটি নোটিশ দেখতে পেয়েছি। তো আমরা নোটিশটি একটু ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঈদ উল ফিতর উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমের নতুন ক্লাস সম্প্রসার আগামী 21 থেকে 31 মে পর্যন্ত বন্ধ থাকবে। এটা বন্ধ রয়েছে আপনারা জানেন, তবে এখন সংসদ টেলিভিশনে যে ক্লাসগুলো দেখানো হচ্ছে এগুলো সবই পুনঃপ্রচার। এখানে দেখতে পাচ্ছেন পূর্বে সম্প্রসারিত ক্লাসসমূহ সম্প্রচার করা হবে, এগুলো সম্প্রচার চলছে। এবং এখানে দেখতে পাচ্ছেন 1 জুন 2020 তারিখ থেকে যথারীতি নতুন ক্লাসের সম্প্রচার শুরু হবে। তো আপনারা বুঝতে পারছেন অনলাইনে কিন্তু এখনও ক্লাস চলবে, জুন থেকে শুরু হচ্ছে। তাহলে আমরা এই নিউজ থেকে বুঝতে পারলাম যে যদি সম্ভব হয় খোলার, তাহলে 15ই জুনের পর থেকে খুলতে পারে। তবে যে হারে মহামারী বাড়ছে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ক্লাস খুলবে বলে মনে হয় না, কারণ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী বলেছিলেন সেই বিষয়টি কিন্তু হয়তো বা বহাল থাকতে পারে। এর মধ্যে আরও একটি সম্ভাবনা থাকে যে এইচএসসি পরীক্ষা কিন্তু 15ই জুনের পর অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো এ বিষয়ে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হবে, সেই বিষয়টি কিন্তু এখানে জানিয়ে দিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছেন। অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে সীমিত পরিসরে সব অফিস খোলার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে, বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হবে। তো এখনও পর্যন্ত কিন্তু জারি করা হয়নি, তো জারি করলে হয়তো বা জানা যাবে যে এইচএসসি পরীক্ষা সংগঠিত হবে কিনা বা আপনাদের ক্লাসটি ওপেন করা হবে কিনা বা স্কুল কলেজ খুলবে কিনা। এই বিষয়টি আপনারা দেখতে থাকুন, আমরা অবশ্যই আপডেট কোনো তথ্য আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এভাবে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে আপনারা অলে ক্লিক করে দেবেন, তাহলে সকল ভিডিওর আপডেট তথ্য কিন্তু আপনারা এখানটিতে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।